পুনর্বিন্যাসের জন্য আবেদন করার সময় নেই, কারণ যেহেতু ড্রাফট পাবলিকেশন হয়ে গেল রিজার্ভেশনের ক্ষেত্রে, এই মুহূর্তে আর ডিলিমিটেশনের কোনো জায়গা নেই, গণতান্ত্রিক অধিকার কেউ যেতেই পারে, এটা নিয়ে তো কিছু বলার নেই। এটা যদি ঠিকমতো হয়, প্রশাসন নিশ্চয়ই ঠিকমতো করেছে, ঠিকমতো যদি হয় কে প্রশাসন কোথায় কোর্টে গেল কি কোথায় গেল তাতে কিছু, কিন্তু হ্যাঁ আদালতে যাওয়ার অধিকার সকলের আছে, যেতেই পারে। দলের প্রতি যারা দল করে তারা প্রত্যেকেই দলের প্রতি ডেডিকেটেড, আজকে পাচ্ছে না কাল পাবে, এর আগে হয়নি এরকম তো ঘটনা নয়, এর আগে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, সেখানে যেখানে মহিলা হয়েছে যিনি কাউন্সিলর ছিলেন তার সিটটা মহিলা হয়ে গেছে, মহিলা দাঁড়িয়েছে, তারপরে তারপরে তো তিনি দল ছেড়ে চলে গিয়ে অন্য দলের হয়ে নির্বাচনে দাঁড়ানি, মহিলা হয়ে গেলে সংরক্ষণ যদি সংরক্ষিত আসন মহিলা হয় বা শিডিউল কাস্ট হয় তাহলে তো কারো কিছু করার নেই, এটাকে মেনে নিতেই হয়। এতে ড্রাফট পাবলিকেশনটা হয়েছে, ড্রাফট পাবলিকেশন হওয়ার পরে এরপরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তাদের যদি আপত্তি কিছু থাকে তাহলে আপত্তি দেবে তারা, সে আপত্তির ওপরে আমাদের প্রশাসন ভেরিফাই করবে, সেটা নির্বাচনে যারা দায়িত্বে আছে তারা ভেরিফাই করবে, ভেরিফাই করে তারপরে ফাইনাল পাবলিকেশন হবে, তারপরে নোটিফিকেশান প্রসেস যা হওয়ার হবে, আমরা দেখি লিস্টের তালিকাটা দেখি কোথায় কী হয়েছে না হয়েছে, কোনো রকম দল সমস্ত রকম পরিস্থিতিতে প্রস্তুত, আমরা যেরকম বুঝব সে অনুযায়ী সিদ্ধান্ত নেব। এটা তো নিয়ম মাফিক একটা তাদের করতে হয়, তারা করে, মানে 2011 লাস্ট সেন্সাস হয়েছিল, সেন্সাস রিপোর্টের উপরে এটা এগুলো হয়, তো সেইগুলো প্রশাসন করেছে তারা যারা নির্বাচনের দায়িত্বে আছে জেলা প্রশাসন, এরপরে সেটাকে আমরা দেখি, আগে দেখে আমরা এটা নিয়ে আলোচনা করব, করে সিদ্ধান্ত নেব কী করব না।